প্রিয় দর্শক আমরা করোনার দ্বিতীয় ঢেউ এর মাঝখানে পড়ে সম্প্রতি লকডাউনের ভিতর দিয়ে আমাদের দেশ চলছে এই করোনা দু হাজার সালে যখন সারা বিশ্বের সাথে আমাদেরকে গ্রাস করেছিল তখন আমাদের দেশের কিছু কিছু এলাকায় লকডাউন হয়েছিল কিন্তু সারা দেশে এইভাবে লকডাউন হয়নি করোনার এই যে দ্বিতীয় ঢেউ এটি এত বেশি মারাত্মক যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকার চূড়ান্তভাবে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে আপনারা পত্রপত্রিকা টেলিভিশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে এই লকডাউনের ফলে অতি প্রয়োজন অর্থাৎ ওষুধ কেনা কিংবা কোনো রোগীর হাসপাতালে ভর্তি করা এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাংলাদেশের সকল মানুষের ঘর থেকে বের হওয়া নিষেধ আর অপরদিকে সীমিত পরিসরে কিছু শর্ত সাপেক্ষে কিছু কলকারখানা অফিসের আদালত স্বাস্থ্য সেবা অন্যান্য এমার্জেন্সি যে সার্ভিসগুলো আছে সেগুলো খোলা রাখা হয়েছে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু শর্ত দেওয়া হয়েছে দুঃখজনক ঘটনা হল যে আমাদের দেশের মানুষরা আমরা সব সময় এই যে সরকারি নির্দেশনা এটি মানি না মানতে চাই না এটার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেটি হলো যে আমরা কিন্তু মাত্র পঞ্চাশ বছর স্বাধীন হয়েছি এই স্বাধীনতার আগে আমরা কোনো না কোনোভাবে আমরা একটা কলোনিয়াল কান্ট্রি হিসেবে আমরা ছিলাম পাকিস্তান ব্রিটিশ তার আগে অন্যদের তা কলোনিয়াল কান্ট্রিগুলোর বৈশিষ্ট্য হলো যে এই দেশের মানুষেরা আপনার সরকারের নীতিকে অমান্য করাটাই গুরুত্বপূর্ণ কাজ কিংবা ফরজ কাজ হিসাবে অভিহিত করেন সেই কারণে আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর হয়েছে আমাদের নিজেদের দেশ হয়েছে আমাদের নিজস্ব পতাকা নিজস্ব জাতীয় সঙ্গীত নিজস্ব ভাষা হয়েছে কিন্তু আমাদের ওই যে কলোনিয়াল মানসিকতা সেটির পরিবর্তন হয়নি সেই জন্যে আমরা সরকারি নীতিকে বিরোধিতা করাই মনে করি যে বিরুত্বপূর্ণ কাজ কিন্তু এখন সরকারি নীতি না মানলে কিছুটা আত্মহত্যা করার সামিল হবে এটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে এই লকডাউনের সময় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব যেটি এই করোনা ভাইরাসের কারণে আমাদের গত এক বছর ধরে বিভিন্নভাবে শুনছি সেটি হলো সামাজিক দূরত্ব সোশ্যাল ডিস্ট্যান্স ইংরেজিতে বলছে এই বিষয়টি কিন্তু একটি কথা হলো সামাজিক দূরত্ব আর একটা হল নিরাপদ দূরত্ব এই দুটো জিনিস কিন্তু দুই রকমের কিন্তু আমরা যেহেতু বিশ্বব্যাপী যে সকল শব্দ ব্যবহার হয় এবং এটি বিশ্বব্যাপী একটি অতিমারী এই রোগটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই রোগকে কেন্দ্র করে নানান ধরনের পরিভাষা যুক্ত হচ্ছে সেই জন্যে আমরা বলি সামাজিক দূরত্ব যেটা ইংরেজি সোশ্যাল ডিস্টেন্স থেকে তা আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব আর নিরাপদ দূরত্ব এই দুটো জিনিসের একটা পরিষ্কার যে পার্থক্য আছে সেই ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার একটা হলো সোশ্যাল ডিস্ট্যান্স অর্থাৎ সামাজিকভাবে আমরা দূরে থাকবো আমরা সামাজিকভাবে কেউ কারোর সাথে হ্যান্ডশেক করব না কেউ কারোর সাথে কোলাকুলি করব না কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানের আয়োজন করবো না কিংবা যোগ দেব না এটা হলো সামাজিক একটি বিষয় আর নিরাপদ দূরত্ব এই কারণে বলছি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এই সোশ্যাল ডিস্ট্যান্সের বাংলা হওয়া উচিত ছিল নিরাপদ দূরত্ব অর্থাৎ সেফ ডিস্ট্যান্স আমি যখন বাইরে যাচ্ছি তখন একজন থেকে একজন কমপক্ষে তিন ফুট দূরত্ব ছয় ফুট হলে ভালো হয় এটাকে আমরা সেফ ডিস্ট্যান্স অথবা নিরাপদ দূরত্ব সেই শব্দ যদি ব্যবহার করি তাহলে এটার সাথে মানানসই তাই সামাজিক দূরত্ব মানে আমরা সামাজিকভাবে কোনো অনুষ্ঠান আচার আচরণ আমরা সেইগুলোতে যোগ দেবো না সেটা ধর্মীয় হতে পারে সাংস্কৃতিক হতে পারে কিংবা আপনি আপনার পেশাগত হতে পারে পারিবারিক হতে পারে যেভাবেই হোক সেটি আমরা করব না আমরা এককভাবে ধর্ম পালন করতে পারি আমরা যে ধর্মের মানুষই হই না কেন আমরা আমাদের আরাধনা প্রার্থনা আমরা আমাদের স অনুযায়ী আমাদের ঘরে বসে করতে পারি তাতে আমি সামাজিক দূরত্ব মেনটেন করলাম আমি অকারণে বাইরে না গেলে সামাজিক যোগাযোগটা থেকে বিচ্ছিন্ন হলাম অনেক সময় সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন এটার মাধ্যমে খোঁজ নিয়ে সামাজিক যোগাযোগটা বজায় রাখতে পারি তার কারণ সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া কোনো ক্রমেই বুদ্ধিমানের কাজ না কিন্তু এই দুঃসময়ে আমি কাছাকাছি না গিয়েও সংযুক্ত থাকতে পারি আর নিরাপদ দূরত্ব আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ সেই নিরাপদ দূরত্ব হলো যে আমি যখন বাইরে যাব আমি যখন অফিসে যাব আমি যখন কাজে যাব তখন আমি একজন থেকে আরেকজন যেন দূরত্বটা বজায় রাখি সেটি বিশেষজ্ঞরা বলেছেন কমপক্ষে তিন ফিট ছয় ফিট হলে ভালো হয় তাই আসুন এই করোনার এই লকডাউনের ভেতর দিয়ে এই লকডাউনকে কার্যকর করে আমরা এই যে আমাদের বাংলাদেশে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যে আগ্রাসী রূপ নিয়েছে করোনা দ্বিতীয় ঢেউ সেই ঢেউ প্রতিরোধ করি এবং আমরা নিজেরা টিকে থাকি অন্যদের টিকে থাকতে সাহায্য করাই এবং আমরা একটা সভ্য জাতি হিসাবে বিশ্বের বুকে টিকে থাকি আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে